যারা পিছনের ক্লাস গুলো ঠিক মতো করে নাই বা হচ্ছে গ্যাপ পড়েছে তারা হচ্ছে পিছনের ক্লাস গুলো করে নিবা, কারণ আজকে থেকে আমাদের সি প্রোগ্রামিং পার্ট শুরু হবে, পিছনের ক্লাস গুলো আমাদের এখন থেকে এগুলো কাজে লাগবে। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের একটা পরীক্ষা আমি নিব, পরীক্ষাটা হচ্ছে আগামীকাল রাতে নিতে পারি। পরীক্ষাটা কি হবে তোমাদের, পরীক্ষা দুইটা পরীক্ষা হবে, একটা হচ্ছে কালকে হবে আর একটা হচ্ছে খুব তাড়াতাড়ি হবে। কালকের পরীক্ষাটা এমসিকিউ, তাই হচ্ছে বেশি টাইম লাগবে না, এটা অল্প প্রিপারেশনেই মানে পরীক্ষা দিতে পারবা। এটা হচ্ছে আমরা গত ক্লাস পর্যন্ত যা যা পড়েছি, অর্থাৎ যে অ্যালগোরিদম ফ্লোচার্ট গুলো করেছি, বিশেষ করে তার আগের পার্ট গুলো, অ্যালগোরিদম ফ্লোচার্ট শুরু হওয়ার আগের যে অংশগুলো ছিল, যে কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, তারপর হচ্ছে মেশিন ভাষা, ওই সবগুলো পার্টের উপর একটা এমসিকিউ এক্সাম দিব। তো এক্সামটা না দিলে তোমরা পিছনের পড়াগুলো ভুলে যাবে, এই জন্য আর কি বলছি যে একটা এমসিকিউ এক্সাম দিতে হবে। তো এক্সামটা হচ্ছে প্রথম ক্লাস থেকে শুরু করে যেখানে অ্যালগোরিদম ফ্লোচার্ট শুরু হয়েছে, মানে অ্যালগোরিদম ফ্লোচার্টের যেগুলো আমরা মানে এই যে চিত্রের সাহায্যে ফ্লোচার্ট করলাম বা অ্যালগোরিদমের করলাম, মানে দুইটা সংখ্যার যোগফল নির্ণয় অ্যালগোরিদম, এখানে যেখান থেকে শুরু হয়েছিল অ্যালগোরিদম তার আগের ক্লাস, তার আগ পর্যন্ত আর কি, অর্থাৎ থিওরি যে পার্টটা অ্যালগোরিদম ফ্লোচার্টের আগ পর্যন্ত প্রথম ক্লাস থেকে শুরু করে থিওরি যে পার্টটা আছে, সেই থিওরি পার্টটার উপর একটা হচ্ছে এমসিকিউ এক্সাম হবে। তো তোমরা হচ্ছে এমসিকিউ এক্সামের জন্য প্রিপারেশন নাও, আজকে তোমরা আজকে রাত টাইম পাবা, তারপর হচ্ছে আগামীকাল সারাদিন পাবা। আগামীকাল রাতে আমি পরীক্ষাটা নিব, আগামীকাল রাতে নিব, রাত 10টার দিকে নিব, যেন তোমরা সারাদিন পড়তে পারো, এই জন্য আমরা পরীক্ষাটা নিব রাত 10টার দিকে। যেহেতু এমসিকিউ এক্সাম বেশি টাইম লাগবে না, হয়তো 10 মিনিট বা 12 মিনিট টাইম লাগতে পারে এক্সাম দিতে। তোমাদের গ্রুপে এক্সাম হবে, আমি তোমাদের গ্রুপে প্রশ্ন দিব, তোমরা হচ্ছে খাতায় উত্তর লিখে ছবি তুলে আমাকে পাঠাবা অথবা মেসেজে টাইপ করে উত্তর লিখে যেভাবে পারো আমাকে হচ্ছে ইনবক্স করে পাঠাবা আলাদা করে, মানে আমি তোমাদের গ্রুপে প্রশ্ন দিব কিন্তু তোমরা উত্তর পাঠা আমাকে, আমাকে মেসেজ করে উত্তরটা পাঠাবা। তাহলে এই কথাই থাকলো, তোমাদের পরীক্ষা হচ্ছে আগামীকাল রাত 10টায়, আগামীকাল রাত 10টায়। সিলেবাস হচ্ছে, বলো কি বললা, কত মার্কসের এক্সাম? এক্সাম 15 মার্কস হতে পারে, 15 মার্কস প্রশ্ন বানাতে গেলে আমি যদি দেখি যে 15টা প্রশ্ন বানানো যায় 15টা বানাবো, যদি মনে হয় 10টা করলে সুন্দর হয় প্রশ্ন স্ট্যান্ডার্ড হয় তাহলে 10টা করবো। তো আশা করা যায় 15টা প্রশ্ন করা যেতে পারে। তো তোমাদের সিলেবাস হচ্ছে প্রথম ক্লাস থেকে শুরু করে যেখানে অ্যালগোরিদম ফ্লোচার শুরু হয়েছে তার আগ পর্যন্ত, তো দেখা গেলো প্রথম দিকের 4-5টা ক্লাস হইতে পারে। তো ওইটার থিওরি যে পার্টটা আছে, থিওরি পার্টের এমসিকিউ এক্সাম হবে, অপশন থাকতে পারে এক্সামে, অপশন থাকতে পারে। তো তোমরা শুধু হচ্ছে অ্যানসার গুলো লিখে আমাকে ইনবক্স করে, ইনবক্স করবো, আমি তোমাকে পরে সঠিক উত্তর দিয়ে দিব, তুমি মিলে আমাকে নাম্বার জানাই দিবে কত। তো আজকে আমাদের খুব ইম্পর্টেন্ট পার্ট ক্লাসের, আমাদের সি প্রোগ্রামিং পার্টটা শুরু হবে। তো সি প্রোগ্রামিং এর যে আগের অংশগুলো, এগুলোই অধ্যায়ের বেশিরভাগ অংশ ছিল, আমরা ইনশাল্লাহ ওগুলো আলহামদুলিল্লাহ শেষ করেছি, ইনশাল্লাহ আমরা সি প্রোগ্রামটাও ভালো করে শেষ করব। তো আজকে থেকে যে জিনিসটা তোমাদের করতে হবে, সি প্রোগ্রামিং ক্লাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে মানে রেগুলার ক্লাস করতে হবে। ধরো তুমি 1 নম্বর ক্লাসটা না করে 2 নম্বর ক্লাসে গেলে তখন কিন্তু তুমি 2 নম্বর ক্লাসটা বুঝবে না। তো আজকে থেকে নতুন একটা পার্ট যেহেতু, তো তোমরা আগে ক্লাসগুলো দেখে শেষ করে নিবা, মানে অন্তত পরীক্ষার জন্য, আগামীকাল পরীক্ষার জন্য তোমরা এই অ্যালগোরিদম ফ্লোচার্টের আগ পর্যন্ত শেষ করবা। এরপরে 2-3 দিন পরে আমি আবার একটা পরীক্ষা নিবো, সেটা হচ্ছে শুধু অ্যালগোরিদম ফ্লোচার্টের উপরে। তাহলে কি হবে, তোমার সি প্রোগ্রামের আগের যে অংশগুলো সবগুলোর উপরে একটা রিভিশন হয়ে যাবে, তুমি মানে ওগুলো যেন ভুলে না যাও, সেই জন্য কিন্তু আমি পরীক্ষার ব্যবস্থা করছি। তো তোমরা যেন পিছনে ক্লাসগুলো রিভিশন করতে পারো, এগুলো আবার দেখতে পারো, তাই হচ্ছে এমসিকিউ এক্সামটা দিলাম। এটা হওয়ার পর আমরা অ্যালগোরিদম ফ্লোচার্টের উপর একটা পরীক্ষা নিবো, শুধু অ্যালগোরিদম ফ্লোচার্টের উপরে, অন্য কিছু থাকবে না, থিওরি কিছু থাকবে না, শুধু অ্যালগোরিদম ফ্লোচার্ট, অ্যালগোরিদম তৈরি করা আর ফ্লোচার্ট তৈরি করা। এরপর আমরা সি প্রোগ্রামিং করব, সি প্রোগ্রামিং পরীক্ষা দিব। বলো, বৃহস্পতিবার পরীক্ষাটাতে কি শুধু অ্যালগোরিদম আর ফ্লোচার্ট হবে আর থিওরি? না না না, শুধু এমসিকিউ, শুনতে পাইনি, শুধু আচ্ছা শুধু থিওরি। তুমি হচ্ছে এই ক্লাসের প্রথম অংশটা দেখবা, এখানে সব বলা আছে, ক্লাসটা শেষ করার পরে প্রথম অংশটা শুনবা, ডিটেইলস বলা আছে। ওকে, জি আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে আজকের ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাসের যেটা আমরা করব, আমরা সি প্রোগ্রামিং শুরু করব, মানে আমাদের সবচেয়ে আকর্ষণীয় পার্টটা এই চ্যাপ্টারের, যেটার জন্য আমরা ধীরে অধীরে অপেক্ষা করছি, অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি, সেই সি প্রোগ্রামিং পার্ট। তো আমাদের সি প্রোগ্রামিং পার্টের প্রথম একটা দুইটা ক্লাস একটু বোরিং লাগতে পারে, কারণ এটা আমাদের, যেহেতু আমরা একবার নতুন একটা ভাষা শিখতে যাচ্ছি, ধরো তোমাকে যদি আমি একটা ভাষা শিখতে বলি, তোমার ভাষা শিখতে অবশ্যই ভালো লাগবে না, প্রথমে তোমাকে অনেক কিছু মুখস্থ করতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে,
তারপর তুমি ধীরে ধীরে প্র্যাকটিস করলে ভাষাটা শিখতে পারবা। যেহেতু সি প্রোগ্রামিং এটাও একটা ভাষা, প্রথম দিকে তোমার একটু কঠিন লাগতে পারে, মনে হবে যে এগুলো তো আমি জানি না, এগুলো কোত্থেকে আসে, কিভাবে আসলো, এরকম মনে হবে। কিন্তু যখন তুমি 2-3টা ক্লাস করবা আর সাথে প্র্যাকটিস করবা, তখন দেখবা তোমাদের জন্য এই জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে। তো আমরা সি প্রোগ্রামিং পড়ার জন্য আমরা জাস্ট ফার্স্টে একটু সি প্রোগ্রামিং সম্পর্কে হালকা একটু জেনে নিব। আমরা প্রোগ্রামিং পড়ার সময় জানবো, তারপরে জাস্ট আমরা একটুখানি ধারণা নিয়ে রাখি। তো সি প্রোগ্রামিং হচ্ছে একটা প্রোগ্রামিং ভাষা, যেটাকে আমরা ভাষার সাথে কম্পেয়ার করতে পারি। এই যে প্রোগ্রামিং ভাষা আছে, তো এই প্রোগ্রামিং ভাষাটা মানে এটা প্রথম আমাদের সাথে পরিচয় করায় দেন সি প্রোগ্রামিং ভাষাটাকে। ইনি হচ্ছেন, আমরা জানি যে ডেনিস রিচি। তো এই সি প্রোগ্রামিং ভাষাটা কোত্থেকে এসেছে যদি আমরা একটু পিছনের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে সি প্রোগ্রামিং ভাষাটা এসেছে যে ল্যাঙ্গুয়েজ গুলো ছিল বিভিন্ন ধরনের, তার মধ্যে আমরা বলেছিলাম যে ল লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, আর মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ আছে। তো যেটা মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ বা মধ্যম স্তরের ভাষা, সি হচ্ছে একটা মধ্যম স্তরের ভাষা, যেটা হচ্ছে উচ্চ স্তর আর নিম্ন স্তর এই দুই স্তরের সুবিধা একসাথে পাওয়া যায়। তো সি ভাষা হচ্ছে মধ্যম স্তরের ভাষা, যেটাতে উচ্চ স্তর আর নিম্ন স্তর দুই ভাষার সুবিধা পাওয়া যায়, তাই এটাকে বলা হয় মধ্যম স্তরের ভাষা বা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন যদি আমরা দেখি এর উৎপত্তি কোথেকে হয়েছে, সি ভাষার উৎপত্তিটা, তো এখানে অনেকগুলো আমরা ভাষা দেখতে পাচ্ছি, যেমন একটা ফোরট্রান আছে, বেসিক আছে, অ্যালগোল আছে। তো ফোরট্রান থেকে এসেছে অ্যালগোল, ফোরট্রান থেকে এসেছে অ্যালগোল, আবার অ্যালগোলের একটা শাখা হচ্ছে তোমার সি ভাষা। অর্থাৎ এই ফোরট্রান ভাষাকে মডিফাই করে বা এটার সাথে জাস্ট কিছু মিল রেখে তৈরি করা হয়েছে অ্যালগোল ভাষা, অ্যালগোলের ভাষার সাথে কিছু মিল রেখে তৈরি করা হয়েছে সি ভাষা। সি থেকে পরবর্তীতে সি প্লাস প্লাস এসেছে, পার্ল এসেছে, আবার সি প্লাস প্লাস থেকে জাভা এসেছে, সি হ্যাশ এসেছে। তো আমাদের জানার যে বিষয়টা সেটা হচ্ছে সি থেকে সি প্লাস প্লাস এসেছে, আর সি এসেছে কোথা থেকে, অ্যালগোল থেকে, যেটা এসেছে ফোরট্রান থেকে। তার মানে সিটা হচ্ছে ফোরট্রানের একটা ধারা। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই যে সি ভাষাটা, সি ভাষাটা তৈরি করেন হচ্ছে ডেনিস রিচি। তো এটা হচ্ছে 1970 সালের দিকে, কাজ শুরু হয় 60 সালের দিকে। তো 1970 সালের দিকে এটা পূর্ণাঙ্গ ভাবে উনি তৈরি করেন। উনি হচ্ছে একজন সায়েন্টিস্ট ছিলেন, কোথায়, যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে। পৃথিবীর যত বড় বড় আবিষ্কার গুলো, অর্থাৎ মানে যত বড় বড় গবেষণা গুলো, তার ম্যাক্সিমামই হয়েছে এই বেল ল্যাবরেটরিতে। মানে বিশ্বের নাম করা প্রায় সব বিজ্ঞানী এখানে কাজ করেছেন। তো ডেনিস রিচি এখানে হচ্ছে 1970 সালে সি ভাষা মানে প্রথমবারের মতো সবার জন্য উন্মোচন করেন। আর হচ্ছে এই সি ভাষাটা, সি ভাষাটা সম্পর্কে আমরা একটু জানবো। এইটার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, যেমন আমরা একটু আগে বলেছি এটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হয় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। তারপর এটাকে বলা হয় জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হয় জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। সাধারণ বিভিন্ন কাজের জন্য সি ভাষাটা তৈরি করা হয়েছিল। কাজগুলো কি সেটা আমরা একটু পরে দেখব যে কি কি কাজের জন্য এটা তৈরি করা হয়েছিল। তারপর হচ্ছে এটাকে বলা হয় সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো এমসিকিউর জন্য কাজে লাগবে, এটাকে বলা হয় সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে হচ্ছে সি ভাষাটা দিয়ে সাধারণত কিছু সিস্টেম তৈরি করা হয়। ধরো তোমার উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা, এখানে সি প্রোগ্রামিংটা আছে, যত ধরনের সিস্টেম গুলো আছে সেই প্রায় সবগুলো সিস্টেমেই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মানে সিস্টেমটা তৈরি করতে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দরকার হয়। তাহলে সি কে বলা হয় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ বা মধ্যম স্তরের ভাষা, এটাকে বলা হয় জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বা সাধারণ কাজের জন্য তৈরি করা একটা ভাষা। তারপর এটাকে বলা হয় সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ধরনের সিস্টেম তৈরি করার জন্য এটা এটা হচ্ছে তোমার তৈরি করা হয়েছে সি ভাষাটা। তারপরে সিস্টেমের জন্য সি ভাষাটা লাগবে। তারপর হচ্ছে স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ, মানে এটা একটা নির্দিষ্ট স্ট্রাকচার মেনে চলে, অর্থাৎ নির্দিষ্ট কিছু ব্যাকরণ আছে, নির্দিষ্ট কোনো নিয়ম আছে, এই নির্দিষ্ট নিয়মগুলো মেনে চলে, এই জন্য এটাকে বলে স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, অর্থাৎ তুমি যখন সি ভাষাটা তৈরি করবা তখন তোমাকে চিন্তা করতে হবে যে আমি কোন উইন্ডোজের জন্য এটা তৈরি করছি। মানে তুমি একটা প্রোগ্রাম বানালা, তো এখন প্রোগ্রাম বানালা বা একটা অ্যাপস বানালা, ওই ওই অ্যাপসটা কোথায় কোথায় চলবে। ধরো তুমি মোবাইলের জন্য বা হচ্ছে কম্পিউটারের জন্য, আমরা ধরি কম্পিউটারের জন্য তুমি একটা সফটওয়্যার বানালা, তো তুমি যখন বানাবা এই বানানোর সময় তোমাকে এটা ঠিক করে নিতে হবে যে আমার এটা উইন্ডোজ কোন ভার্সনে চলবে বা এটা কোন কোম্পানির উইন্ডোজে চলবে, এটা কি উইন্ডোজে চলবে না হচ্ছে অ্যাপলের ওদের এখানে চলবে না অ্যান্ড্রয়েড এর জন্য চলবে। তুমি আগে থেকেই ঠিক করে নিবা যে তোমার এই অ্যাপসটা বা সফটওয়্যারটা কোন প্ল্যাটফর্মের জন্য তুমি বানাবা। এই জন্য বলা হয় সি ভাষাটা হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, অর্থাৎ একটা প্রোগ্রাম করার আগে বা একটা সফটওয়্যার তৈরি করার আগে তোমাকে ঠিক করে নিতে হবে এটা কোন প্ল্যাটফর্মের জন্য তুমি তৈরি করবা। কারণ একটা প্ল্যাটফর্মের জন্য তৈরি করা সফটওয়্যার অন্যান্য সফটওয়্যারে বা অন্যান্য প্রোগ্রামে এটা নাও চলতে পারে। আর সি ভাষাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এটা হচ্ছে কেস সেন্সিটিভ, মানে এখানে বড় হাতের এবং ছোট হাতের অক্ষর দুইটার আলাদা আলাদা মিনিং।
বড় হাতের যে মিনিং আর ছোট হাতের মিনিং এখানে আলাদা আলাদা। অর্থাৎ তুমি যদি কোথাও একটা ভেরিয়েবলের নাম বড় হাতের দাও, পরবর্তীতে আবার সেম ভেরিয়েবলটাকে ছোট হাতের দাও, তখন হচ্ছে আমাদের প্রোগ্রাম আলাদা করতে মানে পারবে না কোনটার কোন মান। সে হচ্ছে প্রোগ্রামে ভুল দেখাবে, বলবে হচ্ছে এখানে ভেরিয়েবল ছিল একটা, হঠাৎ করে দুইটা ভেরিয়েবল চলে আসছে কেন। অর্থাৎ এখানে তুমি যখন ছোট হাতের কোনো একটা ভেরিয়েবলের নাম ইউজ করবা সবসময় ছোট হাতে দিতে হবে, আর যখন বড় হাতের দিবা সে তখন বড় হাতে দিতে হবে। আর সি ভাষার যা কিছু আমরা লিখবো কিওয়ার্ড থেকে শুরু করে যত ওয়ার্ড লিখবো, সি ভাষার জন্য যেসব ব্যাকরণ আছে সেই সবগুলো হচ্ছে ছোট হাতের হবে, এটা মনে রাখতে হবে। সি ভাষার জন্য যে গ্রামার গুলো, যে কিওয়ার্ড গুলো, যে লাইব্রেরি ফাংশন গুলো আছে, এই শব্দগুলো তোমাদের নতুন মনে হবে, কিন্তু আমরা যখন এগুলো নিয়ে আলোচনা করবো সামনে, তখন এই লাইব্রেরি ফাংশন নিয়ে আমরা অনেক আলোচনা করবো, ফাংশন নিয়ে আলোচনা করবো, স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো, তো তখন এই শব্দগুলো তোমাদের কাছে পরিচিত হবে। আপাতত একটা ওভারঅল একটা ধারণা দিচ্ছি। তো সি ভাষাটা হচ্ছে কেইস সেন্সিটিভ, মানে এখানে বড় হাতের অক্ষর আর ছোট হাতের অক্ষর দুইটার আলাদা মিনিং আছে। আর সি ভাষা যত কিওয়ার্ড আছে, লাইব্রেরি ফাংশন আছে, ফাংশন আছে, এই সবগুলো আমরা ছোট হাতের অক্ষরে লিখবো, বড় হাতের অক্ষর লিখলে হবে না। আর সি ভাষার ব্যবহারটা, মানে আমরা যখন কোন একটা কাজ করতে যাব তখন আমরা এটার অ্যাপ্লিকেশনটা দেখে নিব, সি ভাষাটা কোথায় কোথায় আমরা আমাদের কাজে লাগে। আমি একটু আগে বলছিলাম বিভিন্ন ধরনের সিস্টেম ডিজাইন করার জন্য, যেমন তুমি একটা অপারেটিং সিস্টেম বানাবা, মানে উইন্ডোজ বানাবা, তো ওই অপারেটিং সিস্টেম বানানোর জন্য সি ভাষাটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে তুমি কম্পাইলার বানাবা, মনে করো হচ্ছে কম্পাইলারকে আমরা পড়েছি আগে, যে অনুবাদক যে সফটওয়্যার আছে, কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, এই অনুবাদক সফটওয়্যার গুলো আমরা তৈরি করতে পারি কার সাহায্যে? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে। অর্থাৎ কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, এই এগুলোকে বলা হয় ল্যাঙ্গুয়েজ কম্পাইলার বা ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার, তো বা হচ্ছে আমরা যেটাকে বলি অনুবাদক সফটওয়্যার। তো এই ট্রান্সলেটর সফটওয়্যার গুলো তৈরি করা হয় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের টেক্সট এডিটর, যেমন এইচটিএমএল করতে গেলে আমাদের হচ্ছে আমরা নোটপ্যাড বা হচ্ছে এই ধরনের যে সফটওয়্যার গুলো আছে, যে লেখা এডিট করার জন্য যে ধরনের সফটওয়্যার গুলো আছে, এই ধরনের সফটওয়্যার গুলো হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে তৈরি করা হয়। তারপর হচ্ছে কম্পিউটার গেমস গুলো বা মোবাইলের গেমস গুলো বা হচ্ছে ভাইরাস বা অ্যান্টিভাইরাস, বা বিভিন্ন ধরনের গেমস, এইগুলোর তৈরি করতে গেলে তখন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো লাগবে। তো আমরা আশা করি বুঝতে পেরেছি যে আমরা সি ভাষাটা কেন শিখবো, আমাদের বাস্তব জীবনে এটা কোথায় কাজে লাগবে। যদি আমি এই ধরনের কাজগুলো করতে যাই, অপারেটিং সিস্টেম তৈরি করতে যাই বা মোবাইলে গেমস তৈরি করতে যাই বা হচ্ছে আমি ভাইরাস তৈরি করতে যাই, অ্যান্টিভাইরাস তৈরি করতে যাই, এই বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করার জন্য আমাদের সি ভাষাটা লাগবে। এই সি ভাষাটা মূলত হচ্ছে বিভিন্ন ধরনের সিস্টেম গুলো, যেমন এখানে এই মানে অনুবাদক প্রোগ্রাম, অনুবাদক সফটওয়্যার সিস্টেম, এই ধরনের কাজগুলোর জন্য বেশি ব্যবহার করা হয়। যেমন হচ্ছে অ্যান্টিভাইরাস, তারপর হচ্ছে ভাইরাস, এগুলো এক ধরনের সিস্টেম সফটওয়্যার। তো এইগুলোর জন্য হচ্ছে আমরা কি করি, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করি। তোমাদেরকে আজকের ক্লাসের পাশাপাশি আমি একটা ক্লাস দিব, যে ক্লাসে হচ্ছে এই বিষয়গুলো আর একটু ডিটেলস আলোচনা করা আছে, মানে ওইটা হচ্ছে তোমাদের একটা ব্যাকআপ ক্লাস, ঠিক আছে? আমি সব ব্যাচকে এই ব্যাকআপ ক্লাসটা দেই, ওখানে হচ্ছে 1 ঘন্টার টাইম নিয়ে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পুরো বিষয়টা আর একটু ডিটেলস আলোচনা করা হয়েছে। তোমরা ওই ক্লাসটা অবশ্যই আমার কাছ থেকে চেয়ে নিবা, নিয়ে ওই ওই ক্লাসটা দেখে নোট করবা পুরোটা। নোট করলে তোমাদের সি প্রোগ্রামের খুঁটিনাটি অনেকগুলো বিষয় ওখানে নোট হয়ে যাবে। তো দেখো, একটা সি প্রোগ্রাম গঠন করতে গেলে অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে হচ্ছে ডকুমেন্টেশন আছে, লিঙ্ক আছে, ডেফিনেশন আছে, গ্লোবাল ডিক্লারেশন আছে, মেইন সেকশন আছে, আর হচ্ছে সাব প্রোগ্রাম সেকশন আছে। এখন এইগুলো যদি আমি এখন এইভাবে বলি তোমার মনে থাকবে না, কারণ আমরা যখন প্রোগ্রাম করবো তখন দেখবো অটোমেটিক এই জিনিসগুলো তুমি বুঝে ফেলছো, কোথায় কি আছে বা কোনটা কোনটার নাম কি, কোন অপশনের নাম কি। যেমন ধরো আমরা একটা প্রোগ্রাম লিখলাম, মনে করো একটু পরে আমরা প্রোগ্রাম লিখবো, জাস্ট একটা ধারণা দিচ্ছি। একটা প্রোগ্রাম লেখার সময় তুমি ফার্স্টে যে কাজটা করবো এটাকে বলা হয় ভেরিয়েবল, মানে হেডার, হেডার দেওয়া আর কি। ফার্স্টে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে হেডার দেওয়া। তো এইখানে দেখো প্রথম কাজটা হচ্ছে দেওয়া আছে ডকুমেন্টেশন সেকশন। তো এই ডকুমেন্টেশন সেকশন আছে, আমরা এখানে নর্মালি প্রোগ্রামে এটা ইউজ করি না, এটা হচ্ছে বাড়তি একটা জিনিস। মানে তুমি একটা প্রোগ্রাম সম্পর্কে যদি কিছু কথা লিখে রাখতে চাও অতিরিক্ত, তখন আমরা এই ডকুমেন্টেশন সেকশনটা ইউজ করি। তো আমাদের মূলত শুরু হচ্ছে এই যে আমরা ডেফিনেশন সেকশন যেটা, এটা দিয়ে হচ্ছে আমরা প্রোগ্রাম শুরু করি। তো আমাদের প্রোগ্রামের মেইন কাজটা হচ্ছে, ফার্স্টে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা আগে থেকে হেডার ডিক্লেয়ার করি, যে আমি কোন ধরনের হেডার ইউজ করব, কেন ইউজ করব, কোন ধরনের ফাংশন ইউজ করব, ফাংশনগুলোর জন্য কি কি হেডার লাগবে, সেটা হচ্ছে আমরা ফার্স্টে ডিক্লেয়ার করি। তারপর হচ্ছে আমরা কি করি, তারপর হচ্ছে আমরা মেইন ফাংশন ইউজ করি, আর পুরো প্রোগ্রামটা থাকবে হচ্ছে আমাদের মেইন ফাংশনের ভিতরে। তাহলে এক কথা যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে সি প্রোগ্রামের মূল অংশ দুইটা, একটা হচ্ছে এই উপরের পার্টটা যেটাকে আমরা বলতে পারি ডিক্লারেশন পার্ট বা হচ্ছে ডেফিনেশন পার্ট, আর এই ভিতরের যে পার্টটা হচ্ছে এক্সিকিউশন পার্ট। অর্থাৎ তুমি প্রথমে হচ্ছে বলে দিবা তোমার প্রোগ্রামে কোন কোন ফাংশন ইউজ হবে, সেটা তুমি উপরে উল্লেখ করে দিবা, আর সেকেন্ড প্যাকেটের ভিতরে হচ্ছে তোমার প্রোগ্রামের মূল কাজটা, মানে তুমি এখানে কি করতে চাও, তুমি কি সেলসিয়াস থেকে ফারেনহাইটের কনভার্টার বানাতে চাও, নাকি হচ্ছে ইঞ্চি থেকে সেন্টিমিটারের কনভার্টার বানাতে চাও, সেই কাজগুলো তুমি করবো হচ্ছে সেকেন্ড প্যাকেটের ভিতরে।
তার মানে একটা প্রোগ্রাম শুরু হবে হচ্ছে হেডার ফাইল দিয়ে, তার সাথে মেইন ফাংশন থাকবে, এটা মেইন ফাংশন হচ্ছে মাস্ট, এটা দিতেই হবে। আর সেকেন্ড প্যাকেটের ভিতরে গিয়ে আমরা হচ্ছে আমাদের মূল কাজটা করব। তোমাদের মনে অনেক প্রশ্ন আসবে, এগুলো তোমার এগুলো সব উত্তরই আমরা যখন প্রোগ্রাম করব তখন পেয়ে যাবা। আপাতত একটা জাস্ট ওভারঅল একটা ধারণা তুমি রাখো, আমরা প্রোগ্রাম শুরু করলে তখন তোমার এই প্রশ্নের উত্তর তুমি এমনি বুঝে যাবে যে কোথায় কেন কি বলেছে আমি। তো যে জিনিসগুলো এখন দরকার জানা দরকার সেটা হচ্ছে চলক আর ধ্রুবক। আমরা জানি চলক মানে যেটার মান পরিবর্তনশীল। আমি যদি বলি এ বা বি বা সি, এখন এ এর মান যেকোনো কিছু হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। তো এ হচ্ছে একটা চলক। আবার যদি আমি বলি 5 বা 4 বা 3, তাহলে 5 বলা মানে এটার অর্থ 5, 4 বলা মানে এর অর্থ 4, 3 বলা মানে এর অর্থ 3। এই যে 5 4 3 বললাম এগুলো হচ্ছে ধ্রুবক। যখন তুমি 5 বলবা তখন কিন্তু 5ই মিন করবে, এটার মানে এর বেশিও না কমও না। আবার যখন 4 বলবা তখন এটা 4 কেই মিন করবে, এর বেশিও না কমও না। তাহলে চলক হচ্ছে যেগুলোর মান পরিবর্তনশীল, আর ধ্রুবক হচ্ছে যেগুলোর মান পরিবর্তনশীল না, যেগুলো হচ্ছে ফিক্সড। আর চলকের এখানে একটা ব্যবহার আছে সি প্রোগ্রামে, সেটা হচ্ছে তুমি যখন এ এর মান ধরলা, ধরো ধরলা যে এ হচ্ছে একটা চলক, তখন এর জন্য তুমি যে মানগুলো নিবা সেই মানগুলো জমা থাকবে কোথায়, এর ভিতরে। আবার তুমি বললা বি হচ্ছে একটা চলক, বি এর জন্য যে মানটা তুমি ঠিক করবা সেই মানটা জমা থাকবে কোথায়, বি এর ভিতরে। অর্থাৎ যেগুলো চলক সেগুলোই কি হবে আমাদের এখানে একটা মেমোরির অ্যাড্রেস হিসেবে কাজ করবে। অর্থাৎ তুমি কোনো কিছুর একটা মান যখন নিবা ওই মানটা জমা হবে ওই চলকের ভিতরে। তাহলে কোনো একটা ডেটা আমরা যদি মেমোরিতে জমা রাখতে চাই তখন আমরা যে নামে জমা করি, যে নামে জমা করি সে নামটাকে বলা হয় চলক। মনে করো তুমি রান্নাঘরে অনেক কিছু আমরা রাখি, ধরো তোমার আম্মু বিভিন্ন ধরনের মশলা রাখে বিভিন্ন কোটার মধ্যে, তখন আমরা বিভিন্ন নাম দিয়ে দিই যে এটা হচ্ছে আদা বা এটা হচ্ছে ইয়ের জন্য, হলুদের জন্য, এটা হচ্ছে মরিচের জন্য, এটা হচ্ছে লবণের জন্য, এরকম বিভিন্ন কোটার নাম দিয়ে রাখি। ধরো এই যে নামগুলো দিয়ে রাখলাম, আমি হচ্ছে ওই নামগুলো থেকে কি করি ওই মশলাটা বের করি নাম দেখে দেখে। তুমি যখন হচ্ছে সি প্রোগ্রামে কোনো একটা ভ্যালু জমা রাখবা তখন ওই চলকটা হচ্ছে আমাদের ওই নাম হিসেবে কাজ করবে, তোমার যে মানটা জমা থাকবে সেই মানটা ওই নামের মধ্যে থাকবে। তাহলে এই চলকের কাজ কি, সে হচ্ছে আমাদের মেমোরিতে ডেটাটাকে একটা নামে সংরক্ষণ করে, ওই নামটাকে বলি আমরা চলক। এরপরে যদি আমরা বলি ধ্রুবকটা কি, তো ধ্রুবকটা হচ্ছে আমি বলেছি যে এই ধ্রুবকটা হচ্ছে যেগুলোর মান পরিবর্তনশীল না, যেগুলো হচ্ছে ফিক্সড, অর্থাৎ যেগুলোর মান কখনোই কোনো অবস্থাতেই পরিবর্তন হবে না, সেগুলোকে বলি আমরা ধ্রুবক বা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে সি প্রোগ্রামে এরকম দুই ধরনের জিনিস থাকবে, চলক আর হচ্ছে ধ্রুবক। এরপরে আসবে হচ্ছে ফাংশন। এরপর আসবে হচ্ছে ফাংশন। ফাংশন হচ্ছে কিছুই না, আমরা প্রোগ্রাম যখন করব তখন দেখা গেল বিশাল বড় একটা প্রোগ্রামকে বিভিন্ন পার্টে পার্টে ভাগ ভাগ করে করব। তাহলে একটা প্রোগ্রামকে বিভিন্ন পার্টে পার্টে ভাগ করে নেওয়ার জন্য যে পদ্ধতিটা ইউজ করি আমরা সেইটাকে বলা হয় ফাংশন। আমরা প্রোগ্রাম করার সময়টা আমরা দেখব, প্রোগ্রামকে যখন আমরা কি করি ছোট ছোট কাজে ভাগ করে নেই সেগুলোকে বলা হয় আমরা, সেগুলোকে বলি আমরা ফাংশন। তো এই ফাংশনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন হচ্ছে সি ভাষার জন্য কিছু ফাংশন ফিক্সড করা থাকে যেগুলোকে বলা হয় বিল্ট ইন ফাংশন, যে ফাংশনগুলো নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট ফাংশন। তো ফাংশনগুলো জমা থাকে হচ্ছে একটা হেডার ফাইলে, কোথায় জমা থাকে একটা হেডার ফাইলে, হেড মানে মাথা। প্রোগ্রামিং যখন আমরা করব তখন আমাদের এই ফাংশনগুলোর জন্য আমাকে প্রোগ্রামের শুরুতে একটা হেডার ফাইল ইউজ করতে হবে। তো ওই হেডার ফাইল দেখে আমি বুঝবো, হেডার ফাইল দেখে আমি বুঝবো আমার প্রোগ্রামে কোন ধরনের ফাংশন ব্যবহার করা হয়েছে। হেডার ফাইল দেখে আমি কি বুঝবো আমার প্রোগ্রামে কোন ধরনের ফাংশন ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামে অনেকগুলো ফাংশন আমরা ইউজ করব, এই প্রত্যেকটা ফাংশনের জন্য এক একটা কাজ থাকবে, প্রত্যেকটা ফাংশনের জন্য কি থাকবে এক একটা কাজ থাকবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফাংশনগুলোকে আগে থেকে বলে দিব, আগে থেকে ডিক্লেয়ার করে দিব যে আমার প্রোগ্রামের মধ্যে কোন কোন ফাংশন আমি ব্যবহার করতে যাচ্ছি। ওই ব্যবহার করার জন্য আমি বলে দিব যে এই ফাংশনগুলো কোথায় জমা আছে, যেখানে জমা আছে সেটার নাম হচ্ছে হেডার ফাইল। তো তোমাকে তখন উল্লেখ করতে হবে যে আমি এই হেডার ফাইলটা ব্যবহার করতে চাই, কারণ এই হেডার ফাইলের আন্ডারে যেসব ফাংশনগুলো আছে আমি সেই ফাংশনগুলো প্রোগ্রামে ব্যবহার করব। তো ধরো এখানে সি প্রোগ্রামে বিভিন্ন ধরনের হেডার ফাইল আছে, হ্যাঁ সি প্রোগ্রামে বিভিন্ন ধরনের হেডার ফাইল আছে। যেমন ধরো, যেমন ধরো কয়েকটা হেডার ফাইল আছে এরকম, এই যে stdio.h, এগুলো হেডার ফাইলের নাম।
এসটিডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, ভালো করে খেয়াল করো, স্ট্যান্ডার্ড। এসটিডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আই হচ্ছে ইনপুট, ও হচ্ছে আউটপুট। এটা হচ্ছে বলে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশন, অর্থাৎ যেসব ফাংশন স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের কাজ করে সেগুলো থাকবে এসটিডিউ ডট এইচ হেডার ফাইলের ভিতরে। আবার এই কনিউ ডট এইচ হচ্ছে কনসোল, কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল। কনসোল ইনপুট আউটপুট গুলোর যে ফাংশন গুলো আছে সেগুলো জমা থাকবে কোথায়, কনিউ ডট এইচ এর ভিতরে। কনসোল ইনপুট আউটপুট যে গুলো আছে, অর্থাৎ যেসব ফাংশন গুলো আছে সেগুলো জমা থাকবে কনিউ ডট এইচ এর ভিতরে। আবার ম্যাথ ডট এইচ, বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল যে ফাংশন গুলো আছে ম্যাথমেটিক্যাল কাজের জন্য, যেমন তুমি বর্গমূল করবা স্কোয়ার রুট, আবার তুমি স্কোয়ার করবা পাওয়ার, তো এরকম যে কাজগুলো আছে, ধরো তুমি টেন থিটা করলা, সাইন থিটা করলা, কস থিটা করলা, ওই রকম কাজের জন্য আলাদা আলাদা ফাংশন আছে। ওই ফাংশন গুলো জমা থাকবে কোথায়, ম্যাথ ডট এইচ হেডার ফাইলের ভিতরে। তো এরকম বিভিন্ন ধরনের হেডার ফাইল আছে, আমরা দেখবো যে আমাদের প্রোগ্রামে মূলত হচ্ছে এই দুইটা হেডার ফাইল বেশি কাজে লাগবে, ম্যাথ ডট এইচ কখনো কখনো দরকার হতে পারে, বাকিগুলোর তেমন কাজ আমাদের এইচএসসি লেভেলে নাই। তো আমরা জেনে রাখবো যে এসটিডিউ ডট এইচ যে হেডার ফাইলের কথা আমি বললাম, তার আন্ডারে কে কে আছে এটা আমার না জানলে কিন্তু হবে না। তো আমরা জাস্ট একটু দেখে রাখি যে এখানে দেখো একটা ফাংশন আছে ম্যাথ ডট এইচ, এখানে একটা হেডার ফাইল আছে ম্যাথ ডট এইচ। তো এই ম্যাথ ডট এইচ এর ভিতরে কোন কোন ফাংশন আছে এটা আমরা একটু দেখে রাখতে পারি। তো এই ম্যাথ ডট এইচ এর ভিতরে যেমন হচ্ছে তোমার এ কস ফাংশন, এ কস আছে, এ সাইন আছে, এ টেন আছে, কস আছে, এক্সপোনেনশিয়াল আছে, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু আছে, এসকিউআরটি মানে হচ্ছে স্কোয়ার রুট মানে বর্গমূল, তারপর হচ্ছে পাও ফাংশন, পিওডাব্লিউ পাও। এই যে ফাংশন গুলো আছে এগুলো হয়তো আমাদের প্রোগ্রামিং এর কাজে লাগবে না, কারণ আমাদের অধ্যায়ের পাশে যে ধরনের প্রোগ্রামিং পরীক্ষা আসে বা যেগুলো আমাদের করতে হয় সেগুলোতে হয়তো এগুলো দরকার নাও হতে পারে, কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য এগুলো জানতে হবে যে ম্যাথ ডট এইচ হেডার ফাইলের আন্ডারে কোন কোন ফাংশন গুলো আছে এটা কিন্তু আমাকে জানতে হবে। তার মানে আমরা জানবো যে ম্যাথ ডট এইচ যে হেডার ফাইল আছে তার আন্ডারে এই যে এ কস, এ সাইন, এ টেন, কস থিটা, এক্সপোনেনশিয়াল, তারপর হচ্ছে পাও ফাংশন, এই ফাংশন গুলো হচ্ছে কোথায় আছে, ম্যাথ ডট এইচ এর আন্ডারে আছে। তাহলে এটা আমরা একটু জেনে রাখলাম, আমরা প্রোগ্রাম করার সময় এগুলো আবার কথা বলবো। তারপর এসটিডিউ ডট এইচ এটা আমাকে ভালো করে জানতে হবে, কারণ আমাদের সব কাজ হচ্ছে এটা নিয়েই, আমরা যখন প্রোগ্রাম করবো তখন এই এসটিডিউ ডট এইচ টা বারবারই আসবে। তো দেখো এই যে এসটিডিউ ডট এইচ আছে, তো এই এসটিডিউ ডট এইচ হচ্ছে একটা হেডার ফাইল, এই হেডার ফাইলের আন্ডারে যেসব ফাংশন গুলো আছে সেটা হচ্ছে এই যে গেট চার, পুট চার, ঠিক আছে, প্রিন্ট এফ, স্ক্যান এফ, এই প্রত্যেকটা কাজই আমরা দেখব, অর্থাৎ প্রোগ্রাম করার সময় এগুলোর কাজই আমরা করব। তবে যদি আমরা এখান থেকে দুইটা ফাংশনের কথা বলি যে যেটা হচ্ছে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে প্রিন্ট এফ আর হচ্ছে স্ক্যান এফ। আমরা যখন অ্যালগোরিদম ফ্লোচার্ট করেছি তখন আমরা লিখেছিলাম প্রিন্ট, প্রিন্ট এ, প্রিন্ট বি, মনে আছে তোমাদের? তো এই যে আমি প্রিন্ট এ, প্রিন্ট বি বলেছি, তো এই প্রিন্ট এ, প্রিন্ট বি এই কাজগুলো প্রিন্ট এফ করার জন্য, অর্থাৎ আমাদের মনিটরে ফলাফল দেখানোর জন্য আমরা প্রিন্ট এফ ফাংশনটা ইউজ করি। আবার আমি মনিটরে স্ক্যান এফ করার জন্য, মনিটর থেকে মানে আমার হচ্ছে কিবোর্ড থেকে কোন একটা ভ্যালু ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যান এফ ফাংশন ইউজ করি। প্রিন্ট এফ ফাংশন হচ্ছে মনিটরে কোন একটা মান শো করানোর জন্য বা ফলাফল দেখানোর জন্য, আর স্ক্যান এফ হচ্ছে আমি যদি কিবোর্ড থেকে কোন একটা সংখ্যা নিতে চাই, ইনপুট নিতে চাই, তো ইনপুট নেওয়ার জন্য আমরা ইউজ করি স্ক্যান এফ। তাহলে দেখো আমাদের যে প্রোগ্রাম গুলো আছে, আমরা যে অ্যালগোরিদম ফিচার গুলো করেছি তার প্রায় সবগুলোতে ইনপুট নেওয়ার ব্যবস্থা ছিল। যেহেতু ইনপুট নেওয়ার ব্যবস্থা ছিল তার মানে আমাদের এই ফাংশন গুলো কাজে লাগবে, আর যেহেতু এই ফাংশন গুলো কাজে লাগবে তার মানে আমার হচ্ছে এই হেডার ফাইলটা কাজে লাগবে। এই হেডার ফাইলটা হচ্ছে আমার খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের কাজে লাগবে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এই যে ফাংশন গুলোর কথা বললাম যে স্ক্যান এফ, প্রিন্ট এফ, গেট চার, পুট চার, এগুলো এখানে আলোচনা করা হয়েছে যে স্ক্যান এফ এর কাজ হচ্ছে ডেটা ইনপুট নেওয়া, প্রিন্ট এফ এর কাজ হচ্ছে আউটপুট দেখানো, গেট চারের কাজ হচ্ছে তুমি যে অক্ষরটা টাইপ করবা তার পরের অক্ষরটা দিবে, আর পুট চারের কাজ হচ্ছে একটা একটা করে ক্যারেক্টার তোমাকে আউটপুট দিবে। পুটচারের কাজ হচ্ছে একটা একটা করে ক্যারেক্টার তোমাকে আউটপুট দিবে। তো এই যে কাজগুলো আছে এগুলো তুমি এমসিকিউর জন্য জাস্ট জেনে রাখবা, আর কিছু না। এখন আমরা দেখবো কিওয়ার্ডটা কি, আমরা ওভারঅল একটা ধারণা নিচ্ছি টোটাল সি প্রোগ্রামিং সম্পর্কে, এরপর আমরা প্রোগ্রামিং যখন করবো তখন এই বিষয়গুলো বারবার প্রত্যেকটা দিন আমরা প্রোগ্রাম করার সময় দেখবো যে এই এই শব্দগুলো, কিওয়ার্ড গুলো আমাদের কাজে লাগছে, ফাংশন গুলো কাজে লাগছে, তখন আর এগুলো তোমার কঠিন মনে হবে না, তখন মনে হবে এটা আবার আলাদা করে পড়ার কিছু আছে না, এটা তো আমি বুঝি জানি। কিওয়ার্ড হচ্ছে আমরা যখন মানে প্রোগ্রাম করি তখন কিছু ওয়ার্ড আছে যেগুলো সংরক্ষিত থাকে, মানে এই ওয়ার্ড গুলোকে তুমি অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবা না, অর্থাৎ
সি প্রোগ্রামের জন্য 32টা ওয়ার্ড আছে, যে 32টা ওয়ার্ড কে তুমি কোনো চলকের নাম হিসেবে ধরতে পারবে না বা অন্য কোনো কাজে ইউজ করতে পারবে না। এগুলোর জন্য নির্দিষ্ট যে কাজ তোমাকে সেগুলোর জন্য এগুলো ইউজ করতে হবে, এগুলোর বাইরে অন্য কোনো কাজে এগুলো ইউজ করা যাবে না, এবং এগুলোর নামে কোনো ভেরিয়েবলের নাম দেওয়া যাবে না, চলকের নাম দেওয়া যাবে না, মেমোরিতে কোনো জায়গার নাম এই নামে রাখা যাবে না, কারণ এই নামগুলো সি প্রোগ্রামে বরাদ্দ করা আছে। তো এই যে 32টা ওয়ার্ড, এই ওয়ার্ড গুলোকে বলা হয় কিওয়ার্ড, যেগুলোকে বলি আমরা সংরক্ষিত শব্দ। তো এই যে সংরক্ষিত শব্দগুলো আছে এগুলো তোমাকে পড়ে নিতে হবে, যেন তুমি এমসিকিউ তে মানে 4টা অপশন থেকে আলাদা করতে পারো যে কোনটা কিওয়ার্ড আর কোনটা কিওয়ার্ড না। তো তার মধ্যে ইম্পর্টেন্ট যদি কিছু বলি আমরা এখান থেকে, যদি ইম্পর্টেন্ট কিছু বাছাই করি, তাহলে হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার কনস্ট্যান্ট আছে মানে ধ্রুবক, ঠিক আছে, অটো আছে, ব্রেক আছে। হ্যাঁ, ব্রেক হচ্ছে আমাদের কোনো একটা প্রোগ্রাম থামিয়ে দিবে কোনো একটা জায়গাতে। এই যে চার আছে মানে ক্যারেক্টার, যদি এবিসি কোন একটা শব্দ বা এবিসি যদি অক্ষরগুলো আমরা ইউজ করি তখন আমরা ক্যারেক্টার ইউজ করি প্রোগ্রাম করার সময়, এগুলো দেখবো। ডু হচ্ছে ডু হোয়াইল ফাংশনের জন্য, তারপর হচ্ছে ইফ কন্ডিশনের জন্য, ঠিক আছে, রিটার্ন, তারপর হচ্ছে তোমার হোয়াইল, এরকম করে আমরা যে শব্দগুলো দেখছি এই শব্দগুলো তোমাকে জানা থাকতে হবে, মানে এমসিকিউর জন্য এগুলো পরীক্ষায় কাজে লাগবে, তোমাদের পরীক্ষার জন্য এগুলো দরকার হবে। তোমাকে বলবে নিচের কোনটি কিওয়ার্ড, নিচের কোনটি কিওয়ার্ড নয়, ঠিক আছে। তো এরকম এই 32টা কিওয়ার্ড আছে, তার মধ্যে উল্লেখযোগ্য যে কিওয়ার্ড গুলো সেগুলো আমরা দেখবো, ওগুলো আমরা শিখে নিবো, ওগুলো আমাদের প্রোগ্রামে কাজে লাগবে। এই কিওয়ার্ড পরে আমাদের যে জিনিসটা জানা জরুরি সেটা হচ্ছে ডেটা টাইপ জানা জরুরি। আমরা প্রোগ্রামে যে ডেটা গুলো ইউজ করবো সেগুলো বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আমাদের এখানে ইন্টিজার টাইপের ডেটা থাকতে পারে। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে 1 2 3 4 5 6 এগুলাকে বলা হয় ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা। তারপর হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টার মানে হচ্ছে তোমার এ বি সি ডি এগুলো। তারপর হচ্ছে ফ্লোট মানে হচ্ছে দশমিক সংখ্যা, 2.5 2.6। হ্যাঁ, ডাবল মানে হচ্ছে বড় ধরনের কোনো সংখ্যা ইউজ করা হলে তখন আমরা ডাবল ইউজ করি। তো এই যে ডেটা টাইপ গুলো আছে, তো তার মধ্যে এগুলোর কাজগুলো আমরা একটু দেখে নিই। যেমন হচ্ছে ধরো যদি ইন্টিজার ডেটা টাইপ থাকে, তো ইন্টিজার ডেটা টাইপ মানে হচ্ছে আমরা পূর্ণ সংখ্যার জন্য আমরা ইউজ করব। যদি ফ্লোটিং পয়েন্ট থাকে তাহলে হচ্ছে যে 5.2 5.4 এরকম দশমিকের জন্য। আর ডাবল হচ্ছে যখন তোমার বড় কোনো ধরনের সংখ্যা থাকবে, বড় কোনো দশমিক সংখ্যা থাকবে, তখন আমরা হচ্ছে ডাবল সংখ্যা ইউজ করি। আর ক্যারেক্টার হচ্ছে আমরা দেখবো এ বি সি ডি ই এফ জি এইচ, এগুলোকে বলি আমরা ক্যারেক্টার। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই যে চার ধরনের এখানে আমরা ডেটা টাইপ দেখতে পাচ্ছি, এই চার ধরনের ডেটা টাইপই আমাদের বেশি কাজে লাগবে। তো এই চার ধরনের ডেটা টাইপ গুলো এগুলোর শর্ট শর্ট কিছু ওয়ার্ড আছে, অর্থাৎ যেগুলোকে আমরা শর্ট কিছু ওয়ার্ড দিয়ে প্রকাশ করি। যেমন যদি ক্যারেক্টার টাইপের ডেটা হয় তো সেটাকে হচ্ছে চার দিয়ে প্রকাশ করা হয়, CHAR। তো এই যে ক্যারেক্টার টাইপকে আমরা জানলাম যে এটার কিওয়ার্ড হচ্ছে CHAR, তো প্রোগ্রামে যখন তুমি ইউজ করবে তখন CHAR দিতে হবে। আবার ইন্টিজারকে শর্টে INT দিয়ে প্রকাশ করা হয়, আর ফ্লোটকে হচ্ছে প্রকাশ করা হয় ফ্লোট দিয়েই, আর ডাবলকে ডাবল দিয়ে প্রকাশ করা হয়। তার মানে এই ক্যারেক্টারকে শর্টে চার লেখা হয়, ইন্টিজারকে শর্টে INT লেখা হয়। এখন এই চারকে হচ্ছে প্রকাশ করা হয় % C দিয়ে, ইন্টিজারকে প্রকাশ করা হয় % D দিয়ে, ফ্লোটকে প্রকাশ করা হয় % F দিয়ে, আর ডাবলকে প্রকাশ করা হয় % LF দিয়ে। LF মানে হচ্ছে লং, লং লং ডেটা মানে হচ্ছে যেগুলো বড় ডাটা, ঠিক আছে, ডাবলকে প্রকাশ করা হয় LF দিয়ে। তাহলে এই যে ক্যারেক্টারকে প্রকাশ করা হয় % C দিয়ে, ইন্টিজারকে প্রকাশ করা হয় % D দিয়ে, ফ্লোটকে প্রকাশ করা হয় % F দিয়ে, ডাবলকে প্রকাশ করা হয় % LF দিয়ে, এই কিওয়ার্ড গুলো আমাদের জানতে হবে, কোন কিওয়ার্ডের জন্য কোন স্পেসিফায়ার আছে সেটা আমাকে জানতে হবে। তাহলে এই কয়েকটা জিনিস অন্তত এই কয়েকটা জিনিস আমরা এখন জেনে রাখবো প্রোগ্রাম করার জন্য। আমাদের প্রোগ্রাম করতে গেলে ফার্স্টে এই জিনিসগুলো লাগবে, কি কি, চার মানে হচ্ছে ক্যারেক্টার, এর জন্য % C, ইন্ট হচ্ছে % D, ফ্লোট হচ্ছে % F, ডাবল হচ্ছে % LF। এগুলো নিয়ে কিন্তু আমরা আবার কথা বলবো বিস্তারিত, জাস্ট আপাতত একটা ধারণা দিয়ে রাখছি ওভারঅল। তারপর হচ্ছে কিছু রিলেশনাল অপারেটর আছে, যেগুলো হচ্ছে আমাদের এই যে লেস দেন আছে, গ্রেটার দেন আছে, এগুলোকে বলা হয় রিলেশনাল অপারেটর, যেগুলো হচ্ছে দুইটা ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক তৈরি করবে। যেমন এখানে লেস দেন আছে, আবার লেস দেন ইকুয়াল আছে, গ্রেটার দেন নট ইকুয়াল আছে, ইকুয়াল টু আছে, নট ইকুয়াল টু আছে। তো আমরা পড়েছিলাম যে হচ্ছে প্রোগ্রামের যখন আমরা এই রিলেশনাল অপারেটর ইউজ করব তখন ইকুয়াল থাকলে আমাদের ডাবল ইকুয়াল দিতে হবে, যেখানে কন্ডিশন চেক হবে, যখন আমরা দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশন চেক করব, কন্ডিশন চেক করব, তখন আমরা ডাবল ইকুয়াল দিব। আর এই চিহ্নটা হচ্ছে নট ইকুয়াল, এই চিহ্নটা হচ্ছে নট ইকুয়াল, এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল, এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল। তাহলে এগুলোকে বলা হয় রিলেশনাল অপারেটর। আর কিছু আছে যেগুলোকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর, যেমন এগুলো আমরা দেখে ফেলেছি অ্যালগোরিদম প্রজেক্ট করার সময়, প্লাস যোগের কাজ, মাইনাস গুণটা হচ্ছে আমরা স্টারে দেই, আর এটা হচ্ছে ভাগ, ঠিক আছে, আর এটা হচ্ছে রিমাইন্ডার চিহ্ন, রিমাইন্ডার চিহ্ন অর্থাৎ ভাগ শেষ, রিমাইন্ডার চিহ্ন। তো এই প্লাস মাইনাস গুণ ভাগ আর এটা হচ্ছে কি রিমাইন্ডার চিহ্ন। আর
লজিক্যাল অপারেটর আছে, দুইটা দাগ থাকবে, যেটাকে বলবো আমরা লজিক্যাল অর, যেটা অর গেটের মতো কাজ করবে। মানে দুইটা কন্ডিশন থেকে একটা সত্য হলেও সে সত্য মানবে। লজিক্যাল এন্ড হচ্ছে দুইটা কন্ডিশনের মধ্যে দুইটা কন্ডিশনে সত্য হতে হবে, তখন সে লজিক্যাল এন্ড মানবে। তারপর হচ্ছে কি, লজিক্যাল নট হচ্ছে এরকম একটা নট চিহ্ন, এটা দিলে বলা হয় লজিক্যাল নট। তাহলে আমরা দেখেছি যে এই লজিক্যাল অপারেটর গুলো, তোমাদেরকে আমি একটা ভিডিও দিব 1 ঘন্টা 5 মিনিটের মতো মনে হয় ভিডিওটা, ওই ভিডিওতে হচ্ছে এই জিনিসগুলো আরেকটু বিস্তারিত আলোচনা করা আছে। তোমরা এই ক্লাসটা দেখার পাশাপাশি ওই ভিডিওটা দেখে তোমরা নোট করবা, নোট করার সময় ওই ভিডিওটা দেখে নোট করবা, ওখানে স্লোলি একটু বলা হয়েছে। তো এরপরে হচ্ছে আমরা কিছু স্কেপ সিকোয়েন্স দেখব, যেগুলো হচ্ছে আমার আমরা যেমন হচ্ছে নতুন একটা লাইনে যাব, মানে এন্টার দিব, তখন আমরা হচ্ছে এই যে ব্যাক স্ল্যাশ এন দিব, নতুন একটা লাইনে গেলে তখন আমরা দিব হচ্ছে ব্যাক স্ল্যাশ এন, আমরা হচ্ছে ব্যাক স্পেস দিব। তো পিছনের একটা স্পেস দেওয়ার জন্য আমরা হচ্ছে তোমার কি দিব, মানে আমরা স্পেস দেওয়ার জন্য তখন আমরা হচ্ছে এই যে ব্যাক স্ল্যাশ বি দিব। তারপর হরিজন্টাল ট্যাবের জন্য আমরা ব্যাক স্ল্যাশ টি দিব, ভার্টিক্যাল ট্যাবের জন্য আমরা ব্যাক স্ল্যাশ বি ভি দিব। তো আমাদের এই জিনিসগুলো প্রোগ্রামের দরকার হবে না, কিন্তু এমসিকিউ এর জন্য জেনে রাখতে হবে। প্রোগ্রামে শুধু আমাদের এই নিউ লাইনটাই কাজে লাগবে, কিন্তু বাকিগুলো আমাদের এইচএসসি লেভেলে কাজে লাগে না, কিন্তু আমাদের এগুলো এমসিকিউ এর জন্য জানা থাকতে হবে। তো আমরা জানলাম যে ব্যাক স্ল্যাশ এন হচ্ছে নিউ লাইনের জন্য, আর বাকিগুলো হচ্ছে ব্যাক স্ল্যাশ বি হচ্ছে কিসের জন্য, ব্যাক স্ল্যাশ বি হচ্ছে ব্যাক স্পেসের জন্য, আর ব্যাক স্ল্যাশ টি হচ্ছে হরিজন্টাল ট্যাবের জন্য, ব্যাক স্ল্যাশ বি হচ্ছে ভার্টিক্যাল ট্যাবের জন্য। তো এই মোটামুটি হচ্ছে হালকা একটা আমি ধারণা নিলাম সি প্রোগ্রাম সম্পর্কে, যে প্রোগ্রামে কি কি জিনিস থাকতে পারে। আমরা দেখেছি যে এখানে স্কেপ সিকোয়েন্স থাকতে পারে, হ্যাঁ এগুলো আমাদের আর্টিকেল ট্যাব এগুলোর জন্য কাজে লাগবে। তারপর আমরা দেখেছি অ্যারিথমেটিক অপারেটর 5টা আছে, প্লাস মাইনাস গুণ ভাগ পার্সেন্ট, আমি পরীক্ষা দিব অ্যারিথমেটিক অপারেটর কয়টি, আমি পরীক্ষা দিব লজিক্যাল অপারেটর কয়টি, তখন অ্যান্সার বলতে হবে লজিক্যাল অপারেটর 3টি, লজিক্যাল অর এন্ড আর নট, আর অ্যারিথমেটিক অপারেটর 5টি, যোগ বিয়োগ গুণ ভাগ আর হচ্ছে রিমাইন্ডার মানে ভাগ শেষ। তারপর হচ্ছে রিলেশনাল অপারেটর কি কি আছে, লেস দেন গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, ইকুয়াল, তারপর নট ইকুয়াল। তারপর হচ্ছে আমরা দেখেছিলাম যে হচ্ছে কিছু স্পেসিফায়ার, এগুলোকে আমরা বলি হচ্ছে ডেটা টাইপের স্পেসিফায়ার, ক্যারেক্টার হলে আমরা লিখি পার্সেন্ট সি, ইন্টিজার হলে লিখি পার্সেন্ট ডি, তারপর ফ্লোট হলে লিখি পার্সেন্ট এফ, ডাবল হলে লিখি পার্সেন্ট এল এফ। তারপর হচ্ছে ডেটা টাইপ গুলো দেখেছিলাম যে অন্যতম ডেটা টাইপ গুলো হচ্ছে ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, তারপর ভয়েড। তারপর হচ্ছে তোমার আমরা দেখেছিলাম যে কিওয়ার্ড আছে 32টা, অর্থাৎ আমাদের সি প্রোগ্রামের জন্য নির্দিষ্ট কিছু ওয়ার্ড আছে যেগুলো ফিক্সড, এগুলোকে অন্য কোনো কাজে ইউজ করা যাবে না বা ভেরিয়েবল হিসেবে ইউজ করা যাবে না, এগুলোকে বলি আমরা কিওয়ার্ড। তাহলে সি প্রোগ্রামে কিওয়ার্ড আছে 32টা। তো কিওয়ার্ডটা হচ্ছে কি, নির্দিষ্ট কাজের জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয়, যে সংরক্ষিত শব্দগুলো আছে এগুলোকে বলা কিওয়ার্ড। তারপর আমরা দেখেছিলাম লাইব্রেরি ফাংশন, তো লাইব্রেরি ফাংশন স্ক্যানএফ এর কাজ ছিল হচ্ছে ইনপুট নেওয়া, প্রিন্টএফ এর কাজ হচ্ছে ফলাফল দেখানো, গেটচারের কাজ হচ্ছে তোমার টাইপ, তুমি যে অক্ষরটা টাইপ করবে তার পরের অক্ষরটা দেখানো, আর পুটচারের কাজ হচ্ছে সিঙ্গেল অক্ষর অক্ষর তোমাকে রিটার্ন দিবে। লাইব্রেরি ফাংশন হচ্ছে আমরা বলেছিলাম যে কিছু ফাংশন আছে যে সি প্রোগ্রামের কিছু নির্দিষ্ট কাজের জন্য কিছু ফাংশন আছে, যে ফাংশন গুলোকে বলা হয় লাইব্রেরি ফাংশন, মানে এই নির্দিষ্ট ফাংশন প্রোগ্রামে লাইব্রেরি আকারে থাকে, সিতে লাইব্রেরিতে আকারে থাকে। তো এই ফাংশন গুলো আমরা বিভিন্ন কাজে ইউজ করব, প্রত্যেকটা লাইব্রেরি ফাংশন কার আন্ডারে থাকবে, কিছু হেডার ফাইলের আন্ডারে থাকবে। তো এই হেডার ফাইলের আন্ডারে যে লাইব্রেরি ফাংশন গুলো থাকবে, তো যখন আমরা এগুলো ইউজ করবো তখন আগে থেকে বলে দিতে হবে। তারপর আমরা দেখেছিলাম ধ্রুবক, যেগুলোর মান চেঞ্জ হবে না, চলক হচ্ছে যেগুলোর মান পরিবর্তনশীল, আর প্রোগ্রামের হচ্ছে বিভিন্ন অংশ ছিল, অংশ নিয়ে আমি ওরকম কথা বলি নাই, এগুলো হচ্ছে তোমার যে ভিডিওটা আছে ওখানে থাকবে। আমরা এর পরের অংশে মানে আমাদের দ্বিতীয় অংশে গিয়ে সি প্রোগ্রামিং শুরু করবো। জাস্ট ওভারঅল একটা ধারণা নিলাম আমরা, এখন এই ভিডিওটা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে মানে এই ক্লাসটা শেষ হয়ে গেলে আমরা শুরু করব, সি প্রোগ্রামিং শুরু করব। তো সি প্রোগ্রামিং করতে গিয়ে আমরা দেখবো প্রোগ্রামিং বিভিন্ন ধরনের